খাই ও ওটা বিএন বেলায় এ ঠান্ডার মধ্যে শীত খারাপ গো আরে তোরে বাড়ির যাবার ধর্শন তুই আর ফক্কর আলী বুঝছিস তো দুইজনে আইতো মোর বাড়িতে এখানে যাইস তো সন্ধ্যার পর পরে যাইস তোমার গুলার সাথে মোর কথা আছে কি কোন বাহে সলিম উদ্দিস মোর সাথে আর ফক্কর আলীর সাথে খুবই গোপন কথা নাকি গুরুত্বপূর্ণ নাকি খুব গুরুত্বপূর্ণ মানে খুবই দরকারি মুই ভাবিয়ে দেখনু তোমরা দুইজনে বাবু ফকর আলী তুইয়ে বাবু তা বাহে সলিমুদ্দি সাসা আকার ইঙ্গিতে এনা কওয়া যাইবে কি গুরুত্বপূর্ণ কাম আমার গুলে করাইবেন আরে তোমরা গুলে দেখবু গ্রামত বিদুয়ে বেডি ছাওয়া কত গুলে আছে আমার গ্রামত কয়টা ইউনিয়ন আছে সব ইউনিয়ন দেখব দেখবু বিদুয়ে বেডি ছাওয়া কত গুলে আছে আরে সলিমুদ্দি সাসা বিদুয়ে বেডি ছাওয়া মানে যে বেড়ি গুলের ভাতার মরিয়া গেছে অল্প বয়সে ভাতার মরিয়া গেছে তাকে কোথাও বিদুয়ে বেড়ি চাওয়া আর যে তালাক প্রাপ্ত তালাক দিছে ভাতারের সংসার করি আর পায় নাই ওল্লারও কি নিষ্ঠ করা হিসাব মতন তো ওগুলেরও করা নাগে যেহেতু ভাতারে তালাক দিছে তা তোমরা নিষ্ঠ করিস গো সলিম উদ্দিস আসা ব্যবহারটা কি বেডি বেড়িশাল লিস্ট সেন যে মহিলার তালাক হয়েছে তামারও লিস্ট ব্যবহারটা কি বাহে মোক আমি এখন তো আরে স্যাংরা প্রস্তুতি প্রস্তুতি কিছু করবার গেলে আগত থাকি পরিকল্পনা করবার গেলে প্রস্তুতি নেওয়া আগে প্রস্তুতি প্রস্তুতি নিবেন না তা তোমরা কিসের প্রস্তুতি নিবেন না কি প্রস্তুতি করবেন কি পরিকল্পনা করছেন ফক্কর আলী মুখ হ্যাঁ দিয়ে করাইবেন খালি কি এগলাই কামরে গেরামত গরিব দুঃখী কাইন আছে ওগলা দেয়া নাকবে আমার ইউনিয়নত কে সাত গ্রামের ইউনিয়ন দেখব কাইন এই শীতের দিনত কষ্ট পাবান কাইন চকি ছাড়া মাটির থাকে শীতের দিনত শোকগুলাকে খোঁজ নিবো এগুলা সাহায্য দেওয়া নাকবে তেরান দেওয়া লাগবে কে বা হে উদ্দিন আসা ফট করিয়া তোমরা ফেরেস্তা হয়ে গেলেন নাকি মানুষক দান করা শুরু করলেন ব্যাপারটা কি গো বাহে ওরে স্যাংরা রে তো কোনো নেওয়া প্রস্তুতি নিবেন না নির্বাচনের প্রস্তুতি নিবেন না চং ভোটের প্রস্তুতি নিবেন নাই ইলেকশনের প্রস্তুতি নিবেন নাই ইয়ার পরের বছর তুই নির্বাচন করিম এলা থাকি জনগণের মনত ঢোকা নাইবেন নয় জনগণের মনটা নরম করা নাইবেন নয় এলা বুঝিস নাই মুই তো ভাবছিলো তোমরা ফেরেস্তা হয়ে গেছে পরিকল্পনা করছেন ইবল পরিকল্পনা করে ইয়ের বর কি ইলেকশন করিয়ে হ্যাঁ ঢাকার যায় থাকবেন নাকি মানে বাকি কয়টা দিন সুখে শান্তিতে কাটবাসান না ঢাকাত আরে নোয় শেষ বয়স বয়স শেষ হয়ে গেছে জনগণের সেবা করবে চাং রে এক না বাবা গরিব দুঃখীর পাশ মুইয় না দাঁড়াবাস চাং অসহায় মানুষের পাশ থাকবে চাং ওই জন্যে মুই নির্বাচন করিম বুরেতি বয়সে সিরিয়তির দোকান ধরলেন বাহে সলিম উদ্দিস আসা বাইসেন আর কয় বছর মুই তো দেখবেন না চং আল্লাহবাগ হায়াতের মালিক বেশি দিন তো টিকবেন নান মনে হয় এই বুরেতি বয়সে এই শখ কেমন করি ভাসিল তোমার তোক মুই কনুনে সেবা করবে সাং মানব সেবা করবে চাং মুই আর তুই দেখবো এই আমার গ্রামত কতগুলো মসজিদ আছে কতগুলো মাদ্রাসা আছে সবগুলাতে যাওয়া লাগবে শুক্রবার একটা একটা করি যাওয়া লাগবে সবার কাছে পরিচিত হওয়া লাগবে মসজিদও যাওয়া লাগবে মন্দিরও যাওয়া লাগবে গির্জাত যাওয়া লাগবে বুঝিস নাই এলে সব কন্ট্রোল কর তুই তুই আর ফকর আলী খালি কন্ট্রোল বাহে টেকা বামু আমরা নিয়ন্ত্রণ দেখেন লাগ কেমন করি করা নাগে তোমরা খালি টেকা ছিটাইবেন কথাই কয় না ভাত ছিটাইলে কাউয়ের অভাব নাই তোমরা খালি ভাত ছিটাইবেন তুই আর ভক্ষর আলী সারা জীবনে তো ধান্দা করলু রে মোর কাছে ধান্দা করবে বেশ খালি উদেহারণ খালি উদাহরণ খালি শেলং মুখ কি করমো বাহে এদন করিয়া তো আমার জীবনটা চলি গেল জীবন চলি যাবান